এটা একটি ভয়াবহ ফ্যাক্টিবাদী ব্যবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এই যে পবিত্র রমজান মাসের ইফতার নিয়ে তারা যে দুঃসাহস দেখালো, আমি তো আজকে বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ ছাত্রদের এবং ছাত্রদের অভিভাবকদের, যে ওয়েক আপ কল না, রেড অ্যালার্ম বেজে গেছে যে বাংলাদেশ এখন এক ব্যক্তির শাসন ব্যবস্থা চলছে, এক দলেরও না, বড় জোর একটি বৃহৎ একটি এক ব্যক্তির নেতৃত্বে একটি এক্সটেন্ডেড পরিবার, যার ফলে রাষ্ট্র তার প্রজাতন্ত্রের চরিত্র ক্রমেই হারিয়ে ফেলেছে। ফলে সেই ব্যক্তিকে খুশি করবার জন্য, সেই ব্যক্তির আপনার অধরা স্বপ্ন, মনের আকুতি, মনের প্রণতি, সেগুলোকে বাস্তবায়ন করার জন্য বাকি প্রতিষ্ঠানগুলো, সেই সাংবিধানিক প্রতিষ্ঠান হোক, বিধিবদ্ধ প্রতিষ্ঠান হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শুধু নয়, এই জাতির জন্মের বিকাশের সঙ্গে যে প্রতিষ্ঠানটির নাম জড়িয়ে আছে, ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত, মুক্ত চিন্তার চর্চার ক্ষেত্র বলেই 1973 বিশ্ববিদ্যালয় অর্ডিনেন্স হয়েছিল, কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয় দলদাস এবং ওই এক ব্যক্তির স্বপ্ন, ওই এক ব্যক্তিকে তুষ্ট করা, ওই এক ব্যক্তির ইচ্ছা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা, সংবিধান, সভ্যতা, ভব্যতা, ধর্মীয় মূল্যবোধ, বিশ্বাস, আস্থা, সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র ওই ব্যক্তিকে খুশি করবার জন্য, আমার মানে বলে না, দেবীকে সন্তুষ্ট করার জন্য ভক্তদের সমস্ত আয়োজন, ফুল, মালা, মিষ্টি, দধি, বিভিন্ন ঘি, তেল, সর্বপ্রকার তেল। তো এই সমস্যাটি বুঝতে গেলে এই রাষ্ট্রের বর্তমানের এই অত্যন্ত নির্মম, পাশবিক, দানবিক চরিত্রটি আপনাকে আত্মস্থ করতে হবে। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী রমজানের শুরুতেই বলেছেন আগেই যে এবার ইফতার পার্টি করা আমরা করব না রাষ্ট্রের খরচে, সবাইকে বলবো ইফতার পার্টি না করে গরিবদের হেল্প করেন। আমি যদি বাংলা ভাষায় ধরেও নেই যে উনি এটি সরকার প্রধান হিসাবে যেভাবে সরকারে থাকুক না কেন, উনি বলেছেন একদিকে ভালো, ইফতার পার্টির নামে যদি বেশি অপচয়, বেশি ব্যয় হয় পাবলিক ট্যাক্সের মানে, যদিও কোনো অপচয় বন্ধ নেই পবিত্র রমজানে, কিন্তু ওই যে নেত্রীর ইচ্ছা নেত্রী ইফতার পার্টি করছে না, বা আরো বৃহত্তর করে বললে শেখ পরিবার ইফতার পার্টি করছে না, বা আওয়ামী লীগ ইফতার মাহফিল করছে, সুযোগ নেই ইফতারের, কোনো সুযোগ নেই ইফতার নামে, কোনো আলোচনা করা যাবে না, ইফতার খেলেও নিরিবিলি খেতে হবে। আমি তো সাগর ভাই এত এখনো আশঙ্কায় আছি, আমি জানি না আপনার মতো, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যেটি পরবর্তীতে আজকে জানানো হয়েছে যে এই খবরটি আসলে সঠিক নয়, নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, এটাকে বলা হয়েছে যে আসলে সকল ডিপার্টমেন্টকে জানানো হয়েছে যেন, যেহেতু কিছুদিন আগে একটি দুর্ঘটনা ঘটেছে একটা ইফতার পার্টির মধ্যে দ্বিপাক্ষিক সংঘর্ষে, বা যারা ইফতার পার্টি করছিল আলোচনা করছিল তাদের উপরে ছাত্রলীগের একটা আক্রমণ হয়েছে, সেই আক্রমণের কারণকে তারা দেখিয়ে এই ধরনের দুর্ঘটনা যেন না ঘটে সে কারণে তারা একটা বিধিনিষেধ আরোপ করেছে, যেন যে কোনো ধরনের এরকম আয়োজনের আগে অনুমতি নেওয়া হয়, অনুমতি সাপেক্ষে এই ধরনের আলোচনা করা হয়। এটি নিয়ে বেশ তোলপাড় শুরু হয়েছে যে ইফতারের প্রতি নিষেধাজ্ঞা এবং আমাদের ইসলামিক এই ধরনের আলোচনার উপরে নিষেধাজ্ঞা, এই এটাকে একটা ভয়ঙ্কর রূপে দেখবার কোনো সুযোগ রয়েছে কিনা, বা এই সময় এটাকে না, এটি হচ্ছে সেই কথা, যেহেতু শহরে ডাকাত ঢুকেছে, কাজী তোমরা দরজা তালা লাগিয়ে রাখো, সমস্ত মালপত্র ব্যাংকে গিয়ে জমা রাখো, কারণ শহরে ডাকাত ঢুকেছে, তুমি দিনের বেলা তো বের হতে পারবে না। কিংবা যে শহরে মহিলাদের উপর নির্যাতন হয়, সেই শহরে মহিলা সমাজপতির আগে বলতো মহিলারা কেন রাস্তায় বের হয়, মহিলারা কেন শিক্ষা প্রতিষ্ঠানে বের হবে, মহিলারা কেন চাকরি করতে যাবে, পুরুষরা তো নির্যাতন করবেই। এখানে ছাত্রলীগ বা হেলমেট লীগ নামের গুন্ডা বাহিনী নানা ইস্যুতে সাধারণ ছাত্রদের উপর অত্যাচার করছে, সেই ছাত্রলীগকে আইনগতভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা নয়, বা ছাত্রলীগের বহিরাগতদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি পুলিশের সাহায্যে নিয়ন্ত্রণ না করতে পেরে ইফতার শুধু ধর্মীয় বাংলাদেশের ব্যাপক সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাসও নয়, ইফতার বছর পর বছর ধরে বাংলাদেশে একটা সামাজিক উৎসবের মতো পরিণত হয়েছে।
প্রচুর মসজিদ নিজেরা প্রত্যেক দিন ইফতার করায়, অনেক সামাজিক সাংস্কৃতিক সংগঠন গরিব মানুষদের জন্য ইফতার করে, আমি জানি অনেক পাড়া ক্লাবে আগে নিজেরাই 100-150 লোকের জন্য ইফতার করত। জি, কাজে এগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, আমার বলতে দ্বিধা নেই যে এটিকে আপনার মনে হবে যে ওই রমনা ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের একটি কমিটি, দুর্ভাগ্যবশত তাদের নাম রমনা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি না হয়ে কারো নাম হয়েছে ভিসি, কারো নাম হয়েছে প্রভিসি, গাল ভরা ভরা নাম, উপাচার্য, উপ উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, আসলে একটা রাষ্ট্রের সমস্ত কি প্রতিষ্ঠা। কারণ বলে অ্যাকচুয়াল আপনার অ্যাকচুয়াল কোনো কারণ আপনার কাছে অনুমেয় বা আপনি অনুমান করেন কিনা, একটু যদি এই জায়গাটা শেষ করে আমরা আরেকটা বিষয় নিয়ে আপনার কাছে। কারণ সাগর ভাই বোঝা খুব কারণ খুব বোঝা সহজ, সেটা হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে এই বাকশাল সরকার, তারা মনে করে এক নেতা এক দল তাদের হচ্ছে বাংলাদেশ, এটি একটি রাজতন্ত্র, অনানুষ্ঠানিক ভাবে তারা নিজেদের মনে করে। তো সুতরাং এই বিধিনিষেধটাকে আপনি রাজনৈতিক কারণ আছে বলে মনে করেন এর পেছনে? হ্যাঁ, যেহেতু যেহেতু ছাত্রলীগ ইফতার করতে পারছে না ইফতার মাহফিল কারণ তাদের নেত্রীর বাধা, সুতরাং সাধারণ ছেলেরা ইফতার করবে? এত বড় সাহস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কোনো প্রোগ্রাম করবে না আর সেই প্রোগ্রাম অন্যরা করবে? বাধা কোথায়? তারা তো করতে চাইলে করতে পারেই, তারা অন্য না কোথাও কেন? না, কারণ তাদের তাদের প্রধান বলে দিয়েছে না ইফতারের নামে ব্যয় অপচয় করা যাবে না, আপনার সংকট তো ওইখানে। আপনি যখন এক ব্যক্তিকে, আমি সাগর ভাই খুব বিনয়ের সঙ্গে বলবো, আপনি সমস্যার মানে সংকটের লক্ষণ নিয়ে আলোচনা করা চাইতে সংকটের স্বরূপে যেতে হবে, এই ইনিয়ে বিনিয়ে নানা ভাবে আপনার ওই কথার মারপ্যাঁচ করে লাভ নেই, বিপদ আসলে আসবে। ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশের সমস্ত সাংবিধানিক বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো এই সরকার গত 15 বছরে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার প্রথম যোগ্যতা হচ্ছে কে কত বড় দলদাস, কার বিবেক কত নিম্নে, কে কত তৃতীয় শ্রেণীর আওয়ামী লীগের অনুগত, এটি হচ্ছে উপাচার্য হওয়ার প্রধান যোগ্যতা। তারপরে আপনার ওই ডক্টরেট সক্টরেট যা যা আছে ওগুলো পরের কথা। সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদের বিরুদ্ধে একের পর এক নিপীড়ন ব্যবস্থা নিয়েছে, এর আগেও আমরা দেখেছি, এবং নতুন করে এই যে পবিত্র রমজান মাসের ইফতার নিয়ে তারা যে দুঃসাহস দেখালো, আমি তো আজকে বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ ছাত্রদের এবং ছাত্রদের অভিভাবকদের এবং আমরা যারা সমাজের অন্য স্তরের মানুষ তাদেরকে, যে ওয়েক আপ কল না, রেড অ্যালার্ম বেজে গেছে। এরপরে কথা উঠবে যে পহেলা বৈশাখে আওয়ামী লীগ যেহেতু মনে করছে ইলিশ খাওয়া যাবে না, ইলিশ সব ভারতের তোষণে পাঠানো হয়েছে ভারতের চামচামি করার জন্য, সুতরাং ইলিশ যাকে যে পয়লা বৈশাখ খাবে তাকে গ্রেপ্তার করা হবে, এরকম আসতো আপনি অবাক হবেন না। আমি তো আরো ভয়ে ছিলাম যে খেজুর রাখার জন্য না কোনো দাঁড়িয়ালা শত্রু মন্ডিত, আপনার মতো ছোট সুন্দর শত্রু মন্ডিত দাঁড়ি না, আর একটু বড় দাঁড়ি যাদের আছে, যে সেই সমস্ত ভদ্রলোকরা না গ্রেপ্তার হয় যে খেজুর রাখছো তার মানে তুমি জঙ্গিবাদ, তুমি বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছো। এটা একটি ভয়াবহ ফ্যাক্টিবাদী ব্যবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এবং তাহলে সবকিছু খেজুর না খাওয়া, তারপরে এখন ইফতারির উপরে নিষেধাজ্ঞা বলুন বা বিধি নিষেধ বলুন, এই সবকিছুর পেছনে আসলে আপনি মনে করেন যে বর্তমান সরকারের একটা রাজনৈতিক বিষয় রয়েছে এর পেছনে,